নমস্কার, আমি মাধবীলতা মিত্র। শেষ পর্যন্ত পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে এসে প্রথম আমার যার সাথে দেখা হলো, তিনি শিলিগুড়ি নিবাসী বাঙালি, বাঙালি ছেলে। ও সুদূর শিলিগুড়ি থেকে কেদারনাথ, মানে গৌরীকুণ্ড অব্দি সাইকেল চালিয়ে আসছে। লাস্ট 17 মান্থস ও সাইকেল চালাচ্ছে। এই যে শিলিগুড়ির নাম্বারটা, অ্যাড্রেসটা দেখিয়ে দাও। আর সবথেকে ভালো লাগলো যে এত দূরপাল্লার, এত দূরের যাত্রা কমপ্লিট করার পরও ওর কিন্তু মুখে একটা অনাবিল হাসি রয়েছে। ও কিন্তু হেসে যাচ্ছে, মানে দিস ইজ ইম্পসিবল ফর মি অ্যান্ড ফর ইউ অলসো, যে এত দূরের যাত্রা তাও রেগুলার সাইকেলে। এখন যখন লোকে এমটিভির সময় লোকে সাইকেল মানেই বলে মাউন্টেন বাইক চাই, 10 লাখের চাই, 15 লাখের চাই, সেখানে এই সাইকেল, যে সাইকেল আমরা ছোটো থেকে বাবা কাকাকে চালাতে দেখে এসেছি, যে সাইকেল আমরা এখন ছুঁতে লজ্জা পাই, সেই সাইকেলে চেপে ও শুধু শিলিগুড়ি থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এসে পৌঁছেছি। আর ওকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওর মাথার অর্ধেক দিকে চুল আছে, হাফ চুল নেই। এটা কিন্তু ও সমাজকে, আমাদের সমাজকে একটি মেসেজ দিতে চায়। সেই মেসেজ জানি না তুমি বলতে চাইবে কি। আমি শুধু এটাই বলতে যাবো, আমি একটা সমাজে ইনইকুয়ালিটি, এখানে একটা প্রমাণিত দুটো ইকুয়াল নাই, এখানে ইনইকুয়ালিটি সমাজে একটা বড় প্রবলেম। এবার ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি বিভিন্ন সমাজে ভাবে হতে পারে। আমি শুধু এইটুকু বলবো, সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইনইকুয়ালিটি। যতক্ষণ যদি ইকুয়াল না করতে পারো, ততদিন আমরা এই ব্যালেন্স করা যাবে না। তো আমি এটা একটা ছোটো মেসেজ দিয়েছি সকলকে। তো এটাই আমার ছোটো একটা বিষয়, সমাজে কত কবে চেঞ্জ হবে কেদারনাথ গেছে, আমার এটাই বাসনা যে এই ইকুয়ালিটি যেন কমপ্লেন করতে পারি আমি। হ্যাঁ, মানে আমি ভাই, তোমার নাম হচ্ছে মাধাই পাল, তোমাকে মানে কি বলবো, কংগ্রাচুলেশনস বলাও হয়তো কম হবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি যে মনোবাসনা নিয়ে আজ কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছো, সে মনোবাসনা শুধু তোমার নয়, এই মনোবাসনা আমারও। আজ সমাজে শুধু জেন্ডার ইনইকুয়ালিটি নয়, আমাদের ধর্ম বিশেষে, জাত পাত বিশেষে এখনও আলাদা করা হয়। আমরা তো সবাই ঈশ্বরের সন্তান, আমরা কেন সবাই সবার থেকে আলাদা থাকবো? উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট।